তাশাহুদে আঙ্গুল না আনার নিয়ম জানাবেন দয়া করে। ভাই তাশাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া। তাশাহুদ মানে কি? সাক্ষ্য দেওয়া। আমরা তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা দেই না, অনেকে দেন অনেকে দেন না, না দিলে নামাজ হয়ে যাবে কিন্তু ওই যে লবণ ছাড়া তরকারির মতো, এটা সুন্নত হলো না। সুন্নত হলো ইশারা করা। ইশারা কেন করব? কারণ এই আঙ্গুলটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল। শাহাদাত মানে কি? সাক্ষ্য। এই আঙ্গুলটাকে বলা হয় সাক্ষী দেওয়ার আঙ্গুল। কেন? কারণ সাধারণত আদালতে বিচারে কোনো কিছুতে সাক্ষী দিতে হলে আঙ্গুলটা ব্যবহার করে, অমুক এটা করেছে অমুক এটা করেছে, এটা দেখাইয়া যে কোনো কিছুকে ফিক্স করা হয়, এই জন্য এটাকে সাক্ষী দেওয়ার আঙ্গুল বলা হয়। আমরা যখন কালিমায় শাহাদা পড়ব আত্তাহিয়াতুল মধ্যে আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা তাশাহুদ মানে কি? সাক্ষ্য দেওয়ার দোয়া বা সাক্ষ্য দেওয়ার বাক্য কালিমা, এটা পাঠের সময় আমরা আঙ্গুল তুলে সাক্ষ্য দেব। মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর গোলাম এবং রাসূল, এই কথার কি দিচ্ছি? সাক্ষ্য দিচ্ছি। মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি? সাক্ষ্য দিচ্ছি। এই জন্য তাশাহুদের সময় আঙ্গুল তোলাটা কি? সুন্নাত। তাশাহুদ পাঠের সময় আঙ্গুল তোলা কি রে ভাই? সুন্নাত। এই আঙ্গুল কিভাবে তুলবেন, এটার পদ্ধতি হলো এই যে দুইটা আঙ্গুল, এই কোনোই আঙ্গুল এবং তার পাশেরটা, এই দুইটাকে ভেঙে ফেলবেন, এভাবে ভেঙে ফেলবেন। এরপর তিনটা থাকবে তো, আর এই দুইটা দিয়ে আংটি বানাবেন, এভাবে মাথা মাথা জোড়া দিবেন এবং এটা ইশারার সময় এরকম উঠাবেন। বুঝতে পেরেছেন? আবার আপনার তাশাহুদ পড়া শেষ বা বৈঠক শেষ, তখন আপনি কি করলেন? আবার এটাকে স্বাভাবিক করে ফেললেন। কথা বুঝতে পারছেন তো? অনেকে আবার বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ করে উঠাইতে হবে ওই টাইমে, না হলে একটু এদিকে দিলে ইমান চলে যাবে, ইমান এত সস্তা জিনিস, এটা ভুল ধারণা। বুঝতে পেরেছেন? যে না, এই টাইমে না হলে, টাইমিং উল্টাপাল্টা হলে আবার ঝামেলা আছে, বাবা দরকার নেই থাক, এটা তো সুন্নত কাজ নাই করলাম, এরকম অনেকে করেন, এটা ভুল ধারণা। বরং এ তাশাহুদের সময় আপনি আঙ্গুল উঠে ইশারা করবেন। অনেক ভাই আঙ্গুল নাড়াচাড়া করে না, অনেক ওলামা একরাম নাড়াচাড়া করার কথা বলেন, কারণ একটা হাদিসে আছে যে এ আঙ্গুল নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের চাইতে কঠিন হয়, এই জন্য ভালো করে নাড়ায় শয়তানরা আঘাত করে নেয় আর কি। বুঝতে পারছেন? কিন্তু এক্ষেত্রে দুইটা মত, যদি অনেক ওলামা একরাম বলেছেন যে নাড়াইতে থাকা, নাড়াইতে থাকা এবং এটা শয়তানের জন্য বেশি কঠিন হয় পা ইয়ের লোহার আঘাতের চাইতে বা এই জাতীয় আঘাতের চাইতে, তো এই মতটা চাইতে আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় এবং এটাই বেশি বিশুদ্ধ মত যে নাড়াইতে থাকা না বরং ইশারা দেওয়া। কারণ বেশিরভাগ হাদিসে যে ভাষ্য আসছে সেটা হলো তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে কি করা? ইশারা দেওয়া। ইশারা কিন্তু নাড়াইলে হয় না, নাড়াইলে ইশারা হয়নি, হয় না। দলিল উনি আমল করলেন করলেন, কিন্তু হাদিসে বেশিরভাগ কিসের কথা আসছে? ইশারার কথা আসছে, নাড়ানোর কথা আসে নাই। আত্তাসা সালাতের মধ্যে যে খুদু অবলম্বন করা, সুকুনের সাথে থাকা, এটার সাথেও এটা যায় না। সব মিলিয়ে আঙ্গুল ইশারা করা তাশাহুদের মধ্যে এটা একটা সুন্নত কাজ, একটা ভালো কাজ, যেটা আমাদের বেশিরভাগ মুসল্লি ভাইরা করেনও না, এটা করা উচিত আমাদের।